হ্যালো ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের আজকের অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনার ভিডিওটুকু দেখতে পাচ্ছেন, তাদের সকলকে জানাই আমাদের মাছভিত্তিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো ভিউয়ার্স, আজকে আমরা অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনার ভিডিও নিয়ে আসলাম। স্ক্রিনে আপনারা যে সুন্দর মাছগুলোকে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছ, তেলাপিয়া মাছের পোনা। এই পোনাগুলোকে আপনারা যে কোনো ছোটো বড়ো জলাশয়ে চাষ করতে পারবেন, পুকুরে, বিলে, অথবা আপনারা চাইলে এই মনোসেক্স তেলাপিয়া মাছের পোনাগুলোকে বায়োফ্লক পদ্ধতিতে চাষ করতে পারবেন। ভিউয়ার্স, এই মনোসেক্স তেলাপিয়া মাছের পোনাগুলো বাজারে যেসব বাসমান ফিশ জাতীয় খাবার পাওয়া যায় এগুলো খেয়ে থাকে, যেমন এশিয়াই, মেগা, আগাতা ইত্যাদি ধরনের বাসমান এবং ডুবন্ত ফিশ জাতীয় খাবারগুলো এই মনোসেক্স তেলাপিয়া মাছের পোনাগুলো খেয়ে থাকে। আপনারা এই মাছগুলোকে 5 থেকে 6 মাস চাষ করলেই বাজারজাত করতে পারবেন। ভিউয়ার্স, আমরা এই তেলাপিয়া মাছের পোনাগুলোকে পিস হিসাবে বিক্রয় করে থাকি এবং অতি যত্ন সহকারে জীবিত অবস্থায় চাষ করার জন্য বাংলাদেশের যে কোনো জেলায় হোম ডেলিভারি করে থাকি। আপনারা যারা এই মনোসেক্স তেলাপিয়া মাছের পোনাগুলোকে চাষ করতে আগ্রহী, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই পোনাগুলোকে সংগ্রহ করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা যারা এই মনোসেক্স তেলাপিয়া মাছের পোনাগুলোকে পুকুরে চাষ করবেন, তারা অবশ্যই পুকুরে পোনাগুলোকে মজুত করার আগে পুকুরটিকে ভালো করে প্রস্তুত করে নেবেন। পুকুর প্রস্তুত করে নেওয়ার কাজগুলো ভিডিও ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে। তো ভিউয়ার্স, আজকে আমাদের মনোসেক্স তেলাপিয়া মাছের পোনার ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে আরও কোনো নতুন ভিডিওতে। ভিডিওটুকু ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এমন আরও অন্যান্য যে কোনো ধরনের মাছের পোনার ভিডিও পেতে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। পুরো ভিডিও সাথে থাকার জন্য ধন্যবাদ।